কারণটা হচ্ছে আমাদের এক কাস্টমার, তো ইনি অনেক দূর থেকে আসছে, তো ইনি নিজেই ফ্লোটিং ওয়াটার পাম্পটা দেখতে চাইছে, দেখবে। তো আমরা তার উদ্দেশ্যে এটা সেট আপ করে, এবং দেখেন ইনি মানিকগঞ্জ থেকে আসছে, ওনার নাম জানা নেই, তারপর জেনে নেব এখন। তো উনি নিজেই করতেছে, দেখেন যে আপনার হ্যাঁ ফ্লোটিং ওয়াটার পাম্পটা কতটা কার্যকারী বা কতটুকু কার্যক্রম করে আর কি। তাই তিনি নিজেই এটা পরিচালনা করতেছে, দেখতেই পাচ্ছেন ব্যাপারটা। এই স্পিডটা একটু বাড়ায় দাও তো, অনেক দূর থেকে আসছে উনি, তো নিজের হাতেই দেখতেছে যে আসলে কতটা কাজ করে এই ফ্লোটিং ওয়াটার পাম্প। স্পিডটা বাড়ায় দাও, এটা হচ্ছে টু স্ট্রোক ইঞ্জিন, এটা তেল মোবিল একসাথেই দিতে হয়। হ্যাঁ, দেখতে পারতেছেন কত স্পিডে উঠছে, প্রায় 30 ফিট প্লাস উঠবে আর কি, 30 ফিট প্লাস উঠবে। তো এখানে দুটা জিনিস দেখেন, ঝর্ণা করতেছে, ঝর্ণা সিস্টেম বা যে কোনো ফুল গাছ বা আম বাগান, লিচু বাগান, এগুলো নিতে পানি দেওয়ার জন্য এটা খুব কার্যকরী একটা ভূমিকা পালন করে। দেখেন এটা এটা রেগুলেটর সিস্টেম আর কি, চাইলে স্পিড ঝর্ণার মতো করতে পারবে বা হাইট করে নিতে পারবে। তো এটার সাথে আরও একটা থাকবে, এই যে আরও তিন ধরনের আছে, দেখেন এটাতে চারটা মাথা আছে, সরি পাঁচটা, 1 2 3 4 5, আর একটা এটা হলো জাস্ট পানিটাকে লম্বা লম্বি তুলে ধরবে আর কি, আর এটা ঝর্ণা সিস্টেম, পাঁচটাই ঝর্ণা সিস্টেম দেখেন। ওটা অটো কাজ করবে, ওখানেই থাকবে, জাস্ট পাইপটা টেনে যেখানে ইচ্ছা সেখানে করতে পারবে। যাই হোক, যাই হোক, এখন স্পিডটা কমে দাও, বাকি হেডগুলো না, বাকি হেডগুলো আরো কমাও, একদম কমায় তো। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছিলেন আপনি? আব্দুল মোমিন, আমি ঢাকা মানিকগঞ্জ থেকে আসছি শুধু এই মেশিনটার উদ্দেশ্যে। তো আমি একজন মৎস্য ব্যবসায়ী, আমার নিজস্ব মাঠের পুকুরে যে ঘের আছে, ঘেরের যে পার, এই পারটাকে উদ্দেশ্যে আমার দীর্ঘদিনের প্রচেষ্টায় আমি আপনাদের এই মেশিনটা ইউটিউবের মাধ্যমে দেখার পর আমি মনে করলাম যে না, এই মেশিনের মাধ্যমে আমার এই পারটা ঘাস চাষের জন্য মানে এই মেশিনটা আমার দরকার, যেহেতু পুকুরের পার অনেক এরিয়া, এটাতে পাইনাট করার জন্য আমি দীর্ঘ 600 ফিট পাইপ কিনছি, মোটর লাগাচ্ছি, কিন্তু সেই বিষয়টা আমার পুরাটাই মার গেছে, কারণ এটা দ্বারা আমার ওই পুরা পুকুর পার কাজে আসে নাই আর কি, ওইভাবে আমি কাজ করতে পারি নাই। তো এই মেশিনটা দেখার পর থেকে আমি টুটুল ভাইয়ের সাথে এবং নুরুল ইসলাম ভাইয়ের সাথে কন্টিনিউ যোগাযোগ করছি। তো ওই টাইমে মাত্র দুইটা ছিল, স্টকে না থাকায় আমি দীর্ঘ 5 মাসের মতো, 3 থেকে 5 মাসের মতো অপেক্ষা করার পর গত কাল আপনাদের রংপুরে আসলাম। আজকে আপনাদের প্রত্যেককে মানে আপনাদের মেশিন দেখার জন্য আপনাদের যে টিকলিং বিল, সেখানে প্র্যাকটিক্যালি আর কি মেশিনটা চালানোর একটা ইচ্ছা ছিল, তারপরে ক্রয় করার চিন্তা, আমার সেই ইচ্ছা আল্লাহ পাক পূরণ করলো আর কি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, ভিডিও বেশি বাড়াবো না, এই জন্য আর কি মাথা চেঞ্জ করলাম না। তো ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ, ঠিক আছে, আসসালামু আলাইকুম।